আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হন তাহলে কিন্তু আজকের এই ভিডিওতে আপনার জন্য একটা বিশেষ সুখবর আছে, আর সেটা হলো আপনি চাইলে এখন ইনস্ট্যান্ট আপনার যে শর্ট ভিডিওগুলো আছে সেগুলো আপনি মনিটাইজ করে ফেলতে পারবেন। অবাক হওয়ার কিছু নাই, সত্যি কথাই বলছি। তার কারণ হলো যে এখন হলো ফেব্রুয়ারি মাস, এবং আপনারা সবাই জানেন যে ফেব্রুয়ারি মাস থেকে কিন্তু শর্ট ভিডিওর উপরে মনিটাইজেশন দিচ্ছে ইউটিউব, এবং এই মনিটাইজেশনটা অনেকে অলরেডি পেয়ে গিয়েছে এবং আমরাও কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে শর্ট ভিডিওগুলো মনিটাইজেশন পেয়ে গিয়েছি। তবে এই বিষয়ে কথা বলার আগে আমার মনে হয় প্র্যাকটিক্যালি আমাদের দেখা উচিত যে আসলে আমরা আমাদের শর্ট ভিডিওগুলো মনিটাইজ করতে পারছি কিনা, এবং আপনারাও আপনাদের ইউটিউব চ্যানেলে যে শর্ট ভিডিওগুলো আছে সেগুলো মনিটাইজ করতে পারবেন কিনা। তো চলেন আমরা আগে কম্পিউটার স্ক্রিনে যাই এবং দেখি যে আমাদের একটা শর্ট ভিডিও আমরা মনিটাইজ করতে পারি কিনা। তো আমরা চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে, এবং কম্পিউটার স্ক্রিনে আসার পরে আমরা দেখতে পাবো যে আমাদের শর্ট যে ভিডিওগুলো আছে সেগুলো মনিটাইজেশন হচ্ছে কি না। ওকে, তো আমরা আমাদের শর্ট ভিডিওগুলো একটা খুঁজে বের করি, যেখানে একটা শর্ট ভিডিও আমরা প্রথমে খুঁজে বের করি। ওকে, এখানে দেখেন বিটকয়েন মাইনিং নিয়ে একটা শর্ট ভিডিও আমার এখানে আছে, এবং আপনি যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে ঠিক এই পাশে এই ভিডিওটার মনিটাইজেশন 1 আছে। দ্যাট মিন্স এই শর্ট ভিডিওটা ফুললি মনিটাইজ করা। এবং যদি আমরা আরও একটা ভিডিও দেখি, দেখেন এই ভিডিওটাও কিন্তু শর্ট, এটা 20 সেকেন্ডের একটা ভিডিও, এবং এই ভিডিওটাও মনিটাইজেশন অন আছে। এখন কথা হলো যে কিভাবে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলে শর্ট মনিটাইজেশন অন করবেন। ওকে, তো সেই বিষয়ে আসি। শর্ট মনিটাইজেশন অন করার জন্য আপনাকে সিম্পলি চলে যেতে হবে এই পাশে আর্ন অপশনে, এবং আর্ন অপশন থেকে আপনাকে চলে যেতে হবে শর্ট ফিড অ্যাডস এই অপশনটাতে। দেন এখান থেকে আপনাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে, অথবা অ্যাক্টিভ অপশন থাকবে, অ্যাক্টিভ করে নিতে হবে। যেহেতু আমার একটা অ্যাক্টিভ অপশন অনেক আগে এসেছিলো, তো আমি অ্যাক্টিভ করে ফেলেছিলাম এবং আমার শর্ট ভিডিওগুলো অলরেডি মনিটাইজ হয়ে গিয়েছে আজকে সকাল থেকে। তো ঠিক আপনারা এই জায়গাটাতে অ্যাক্টিভ অপশনটা দেখাবে, এবং অ্যাক্টিভ অপশনে যখন আপনি ক্লিক করবেন তখনই আপনার শর্ট ভিডিওগুলো দেখবেন স্টেপ বাই স্টেপ মনিটাইজ হয়ে যাচ্ছে। কিছুই করা লাগবে না, কোনো ভিডিও আপনাকে আলাদা করে স্টেপ বাই স্টেপ মনিটাইজ করা লাগবে না। শর্ট ভিডিও যখন আপনি আপলোড করবেন সেটা অটোমেটিক্যালি মনিটাইজ হয়ে যাবে। ওকে, তবে এখানে কয়েকটা বিষয় আছে, সেটা হলো যে শর্ট ভিডিও মনিটাইজ করতে গেলে কিন্তু বেশ কিছু ক্রাইটেরিয়া আছে, এবং এই ক্রাইটেরিয়া সম্পর্কে যদি আপনি না জানেন তাহলে সিম্পলি আই বাটনে একটা ভিডিও আমি দিয়ে দিচ্ছি, এবং এই ভিডিওতে ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে আপনার ইউটিউব চ্যানেলে যে শর্ট ভিডিওগুলো আছে সেগুলো মনিটাইজ করতে গেলে আপনাকে কী কী নিয়ম পালন করতে হবে। যেহেতু ওই প্রসেসটা একটু বড়, সো এই ভিডিওতে আর শেয়ার করলাম না। তো অলরেডি আমরা সুখবরটা শেয়ার করলাম, সেটা হলো যে এখন থেকে আপনার শর্ট ভিডিওগুলো আপনি ইনস্ট্যান্ট মনিটাইজেশন পেয়ে যাবেন, আলাদা করে মনিটাইজেশন করার কোনো দরকারই নেই। তো কেমন লাগলো ইউটিউবের এই নতুন আপডেটটা অবশ্যই অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।